বন্ধুরা, পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে প্রায় 9 মিলিয়ন প্রাণী। প্রতিদিন আমরা যে সকল প্রাণী দেখে আসছি সেগুলোকে অদ্ভুত বলে মনে হয় না, হয়তো দেখে অভ্যস্ত হয়ে গেছি তাই। আর আমরা এই ভিডিওতে দেখতে চলেছি সমুদ্রের দ্বারে খুঁজে পাওয়া অস্বাভাবিক এবং অদ্ভুত কিছু প্রাণী, যা দেখে চমকে যাবেন আপনিও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পুরো ভিডিও। সাউথ আফ্রিকার একটি বিচে বিশাল ও অদ্ভুত এই প্রাণীটি পানির স্রোতের সাথে বেশি বিচের কিনারায় চলে আসে। সেখানে উপস্থিত লোকজন এই প্রাণীটিকে দেখে অবাক হয়ে যায়। এটি আসলে একটি তিমি মাছ ছিল যেটা মৃত ছিল। আশ্চর্যের ব্যাপার হলো সেখানকার লোকজন এটি খাওয়ার জন্য এতটাই উটি পড়ে লেগেছিল যে সবাই বাড়ি থেকে থলে এবং চাকু নিয়ে এসেছিল, যাতে করে তারা এটা কেটে এর মাংস খেতে পারে। স্থানীয় প্রশাসন যখন ব্যাপারটি জানতে পারলো তখন তারা সেখানে পৌঁছে গেল এবং মেশিনের সাহায্যে এটি কাটার জন্য চেষ্টা করলো, কিন্তু তারা এটা করতে সফল হয়নি। এরপর একজন জিসিবিকে ডাকা হয়, যার মাধ্যমে মাছের শরীরটিকে তীরটিকে সরানো হয়। সমুদ্রের তীরে বড় বড় প্রাণী খুঁজে পাওয়া এটি কোনো নতুন ঘটনা নয়। 2015 সালে ইন্দোনেশিয়ার কোনো এক সমুদ্র তীরে ভিডিওর এই অদ্ভুত প্রাণীর দেখা মিলে তখন পুরো ইন্দোনেশিয়ায় হইচই পড়ে যায়। তবে প্রাণীটিকে নিয়ে একটু টুইট ছিল, কিন্তু এটি আসলে কি ছিল যা সকলের ধারণার বাইরে ছিল। ন্যাশনাল জিওগ্রাফির একটি রিপোর্টে এই প্রাণীটিকে অশনাক্ত প্রাণী হিসাবে উল্লেখ করা হয়। এটি এমন একটি প্রাণী যা আজ পর্যন্ত কখনো পাওয়া যায়নি। অর্থাৎ এই ডকুমেন্টারি এবং যারা এটি দেখেছে তারা ঘটনাটিকে নিয়ে আজও ভাবে যে আসলে এই প্রাণীটি কি ছিল। ভাবুন তো, আপনি আপনার বাসায় টিভি দেখার সময় হঠাৎ যদি একটি অদ্ভুত প্রাণী আপনার বাসায় ঢুকে পড়তে দেখেন তখন কেমন হবে? ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল 17 জুন 2019 সালে ইন্দোনেশিয়ার বালি শহরে। যখন এক ব্যক্তি এই প্রাণীটিকে দেখতে পায় তখন তার বাসার সিলিংয়ের সাথে এই প্রাণীটি ঝুলেছিল। যখন লোকটি বুঝতে পারছিল না যে আসলে এটি কি ছিল, তখন লোকটি প্রাণীটির ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয়। তখন এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু আসলে এটি কি ছিল যা আজও পর্যন্ত সমাধান করা যায়নি। এখন যে ভিডিও আপনি দেখতে চলেছেন এটি খুবই রহস্যময়। এই ঘটনাটি কয়েক বছর আগের, যখন কয়েকজন বন্ধু মিলে একটি গুহায় প্রবেশ করেছিল কিছু একটা খুঁজে বের করার জন্য। কিন্তু আশ্চর্যের কথা এই যে যখন তারা এই প্রাণীটিকে মৃত অবস্থায় পায় তখন তারা বুঝতে পারছিল না যে এটি মানুষ নাকি কোনো জন্তু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটির ছবি খুবই ভাইরাল হয়। আর কিছু লোক জানায় যে এটি জঙ্গলে বসবাস করা একটি প্রাণী যার নাম স্লোথ, যেগুলো দেখতে বানরের মতো, কিন্তু পুরোপুরিভাবে বলা যায় না যে আসলে এটি কি ছিল। নিউজাসরির এই সমুদ্র সৈকতে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় এবং চারদিক লন্ডভন্ড হয়ে যায়। কিন্তু তুফানের সাথে সমুদ্রের তীরে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। কোনো এক ব্যক্তি এই মাছটি মৃত অবস্থায় পায়। আজকের পূর্বে কখনো এইরকম মাছ কারো রেকর্ডের তথ্যে ছিল না, এই জন্য এই মাছকে চেনা অসম্ভব ছিল। এই মাছটি অদ্ভুত ছিল, যার মুখটি দেখতে সাপের মুখের মতো ছিল। এর আগে এমন মাছ ছিল হয়তো কেউ ভাবতেও পারেনি। নিউ ইয়র্কের একটি বিখ্যাত টিভি চ্যানেলে এই মাছের রিপোর্ট করে মানুষকে জানিয়েছিল। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর এই অদ্ভুত প্রাণী সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আজ এখানেই বিদায় নিলাম।